কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি, আগামী কাল মামলার শুনানি। আমরা প্রত্যেকে চাই ভোট যেন শান্তিপূর্ণ হয়, হিংসা যেন না হয়। আমার মনে হয় রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনও তাই চায়, মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। রাজ্য সরকারও চায় রাজনৈতিক সদ্ভাব বজায় থাকুক, পাল্টা দাবি রাজ্যের আইনজীবীর। কলকাতা পুর ভোটের সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র এবং স্ট্রংরুমে সিসি ক্যামেরা বসাতে হবে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় মোট 4,842টি মূল ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, এছাড়াও রয়েছে অতিরিক্ত 365টি ভোট গ্রহণ কেন্দ্র। এই ভোট গ্রহণ কেন্দ্রগুলি তো বটেই, স্ট্রংরুমেও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে বেঞ্চ। আদালত সূত্রে খবর, সব বুথে সিসি ক্যামেরা বসানোর দাবিতে মামলা করেছিলেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। সেই মামলার সূত্র ধরেই রাজ্য নির্বাচন কমিশনের সম্মতিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের এই নির্দেশ প্রসঙ্গে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি দেখব। আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং আমরা আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে বলবো, তারা যেন এখন থেকেই তাদের অ্যাপ্লিকেশন রেডি থাকে, নির্বাচনের পরের দিনই যেন সেই নির্বাচন কমিশনকে সেই অ্যাপ্লিকেশন দিয়ে দেয় সমস্ত ভিডিও ফুটেজ রক্ষণের জন্য এবং তারা যাতে সেই ভিডিও ফুটেজ পায়। কারণ এর মধ্যে দিয়ে কিছুটা হলেও যে ধরনের ধাঁধলি হবে, যে ধরনের মানে কারচুপি হবে, সেই কারচুপিগুলো কিছুটা হলেও ধরা পড়বে। এ নিয়ে কি বলেছেন তৃণমূল মহাসচিব দেখব। ভালোই, সিসিটিভি কেন, মানুষ ছাড়া সবই করছে, মানুষ নেই সঙ্গে, আমাদের সঙ্গে মানুষ আছে, 365 দিন আমরা মানুষের সঙ্গে কাজ করি, সুতরাং আমরা বিশ্বাসী যে মানুষ আমাদের আশীর্বাদ দোয়া দেবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।